नमस्कार बंधुरा, कूकिंग डॉट वेबे आपनादेर सबाइके स्वागत। गणेश चतुर्थी उपलक्षे कोनो मोल्ड बा छाद छाड़ाई आपनारा गणेशजीर प्रिय भोग मोदक किभाबे बाड़ीते बानाते पारबेन सेई रेसिपी निये हाजिर होयेछि। এইভাবে হাতের সাহায্যে মোদক বানিয়ে গণেশ পূজোর দিন গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তাহলে চলুন এবার রেসিপিটা দেখা যাক। এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এবার আমি এর মধ্যে 2 কাপ নারকেল কোরা দিয়ে দিলাম। নারকেলটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে 1 কাপের মতো গুড় দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালো করে নারকেল আর গুড়টা মিশিয়ে নেব। যেভাবে আমরা বিভিন্ন রকম পিঠে পুলির পুর বানাই ঠিক সেরকম ভাবেও এই পুরটা বানিয়ে নিতে হবে। গুড়টা নারকেলের সঙ্গে একদম মিশে গেছে, এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে নিতে হবে। হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এলাচ গুঁড়োটা মিশিয়ে নেব। আমার পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। একটা ফ্রাইং প্যানে আমি 2 কাপ জল দিয়ে দিলাম। জলের মধ্যে হাফ চামচের মতো লবণ দিলাম আর 1 চামচের মতো ঘি দিলাম। জলটা ভালো করে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা জলের সাথে। দেখুন সব জল কিন্তু টেনে নিয়েছে। এবার 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চালের গুঁড়োটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। ভালো করে হাতটা একটু ভিজিয়ে এবার আমরা এই চালের গুঁড়োটার ডোটা ভালো করে মেখে নেব। এই সময় কিন্তু জলের প্রয়োজন হবে না, কারণ চালের গুঁড়োটা খুব নরম হয়ে আছে যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ভাবে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। স্মুথ ডো আমাদের রেডি। এবার এখান থেকে ছোট ছোট বলের আকারে লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নেব। নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব সাইড বাড়িয়ে নিতে হবে। দরকার হলে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিতে পারেন, তাহলে একটু সুবিধা হয়। এইভাবে ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে আমি করছি দেখে নিন। খুবই ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। এবার এরকম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেট দিতে হবে। একটু গ্যাপে গ্যাপে দিলে দেখতে ভালো লাগে। ঠিক এইভাবে ভাঁজ করে করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে চারিদিকে ভাঁজ করে দিতে হবে। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে ওপরের দিকে টেনে দিতে হবে, যেমন বান্ডিল করা হয় ঠিক সেরকম। ঠিক এইভাবে
আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। ঠিক এইভাবে প্লেটগুলো দিতে হবে। খুব গায়ে গায়ে দেবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দিলে দেখতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে এবার মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দিয়ে ওপরের দিকে টেনে দেব। দেখুন ঠিক এরকম। এইভাবে আমি সব মোদকগুলো রেডি করে নিচ্ছি, সব তৈরি করে নিয়েছি। এবার মোদকগুলো স্টিম করার জন্য তৈরি, জল ফুটে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মোদক কিন্তু একদম স্টিম হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। বাকিগুলিও আমি ঠিক এইভাবে স্টিম করে নেব। মোদকের ওপরে আমি একটু কেশর দিয়ে গার্নিশ করে নিয়েছি। আমার মোদক একদম রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আপনারা গণেশ চতুর্থীর দিন এইভাবে বাড়িতে মোদক বানিয়ে গণেশজিকে নিবেদন করতে পারেন। আর কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।